প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি ফারাজ শামিন আওলাদ। আমাদের এ মাসের তারকা কবিয়াল বিজয় সরকার। বিজয় সরকারের গান নিয়েই আমাদের আজকের এই আয়োজন এবং পুরো মাস জুড়ে আমরা তাকে স্মরণ করেছি। এ মাসেই 1985 সালে তার মৃত্যু হয় ভারতের পশ্চিমবঙ্গে। আমাদের আজকের পর্বে গান শোনাবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী চন্দনা মজুমদারকে। দিদি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। বিজয় সরকারের জীবন এবং গান প্রসঙ্গে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক, লেখক এবং নাট্যজন ডক্টর বিপ্লব বালাকে। স্যার, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুরুতে একটা গান শুনি স্যার। দিদি, কোন গান দিয়ে শুরু করতে চান আজকে? কি সাপে কামড়ালো আমারে জুলিয়া পুরিয়া মরলাম বসে। ফুলের গন্ধে
চমৎকার দিদি, অনেক সুন্দর। স্যার, বিজয় সরকারের কথা যদি আপনি চিন্তা করেন, একজন বিজয় সরকার এবং তার জীবন, এই প্রসঙ্গে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। বিজয় সরকার যে কি বিরাট ব্যাপার, মানে গত শতকের একজন শ্রেষ্ঠ একজন সঙ্গীত প্রতিভা, মানে সেই লালন ফকিরদের পরবর্তীকালের শ্রেষ্ঠদের একজন, আমাদের বিরাট একটা অর্জন কবিগান, তার একটা প্রধান মানুষ হলো বিজয় সরকার। এবং তিনি কিন্তু এই কবিগান কিন্তু আমরা শহরের লোকেরা ওই গত শতাব্দীর থেকেও আমরা এটাকে গ্রামের লোকজন কি করে টরে, আমাদের গ্রামের সব কিছু সম্পর্কিত একটা ছোট ধারণা, বিজয় সরকার তার গুরু রাজেন সরকার তাদের কিন্তু এটা নিয়ে একবার অভিযানে নেমেছিলেন যে শহরের লোককে শোনাবেন বলে। সেই 30-এর দশকে ব্রিটিশ আমলে কলকাতায় সে বিরাট হল ভাড়া করে কবিগান শুনিয়েছিলেন, তার ফলে উনি পাল্টিয়েছেন গানের কথা, সহজ করেছেন, এবং মাঝে মাঝে এই ধরনের বিচ্ছেদ গান কবিগানের আসরের ফাঁকে ফাঁকে গিয়েছেন যে এইটা সকলের ভালো লাগতেই হবে, এই বিচ্ছেদ বিরহ যে এই গানটা শুনলাম, সাপের দংশনের জ্বালা এটা যে প্রতীক হচ্ছে আমাদের, মানে একেবারে একটা বিরাট প্রতীক আমাদের বাংলা অঞ্চলের গানের একটা মূল জায়গা সাপের দংশন, সে বেহুলা লক্ষ্মীন্দর থেকে আরম্ভ করে সেইটা দিয়ে করেছে সরলভাবে। কিন্তু এইটার মধ্যতে আমরা আমাদের তো প্রথম সুরে আমাদের সাংঘাতিক কাবু করে ওই সুরের যে তীব্রতা, তারপর কথা অল্প করে, তো এইভাবে এই এইটা কিন্তু ওনার মানে মূল কাজের বাইরের কিছু জিনিস আমরা ছিটে ফোটা পেয়েছি, ওইটুক দিয়েই কিন্তু আমরা একেবারে এ হয়ে থাকি যে কি গান এইগুলো, এবং আমাদের সত্তার মূল ধরে নাড়া দেয় আমাদের সাংঘাতিক তীব্রভাবে লাগে নাগরিক কানেও। দিদি, আরেকটা গান শুনতে চাই। এবার আমি বিজয় সরকারের আরেকটি বিখ্যাত গান আমি গেয়ে শোনাচ্ছি। দিদি, আবার আপনাকে। স্যার, গানগুলো যখন আমরা শুনি বিজয় সরকারের, আসলে সুর এবং গানের কথা সবই আসলে ভিন্ন রকম, যদি ওনার গানের ধরনটা আপনার কাছ থেকে জানতে চাই, যে বিভিন্ন ধরনের সুর দেখতে পাচ্ছি এক একটা গানে এবং কথাগুলো। ওনার সুরের মূল কাঠামো বলা হয় তো যে এটা ভাটিয়ালি একটা মূল জায়গা আছে, আর বাউল গানেরও
একটা কোথাও ব্যাপার আছে এটা অঞ্চল ভেদে তো হয় উনি যে অঞ্চলের তার ফলে সে অঞ্চলে নানা রকম সুর ঢুকে গেছে এবং তারপর উনি যখন সেই সুরকে সরল করতে চেয়েছে নগরের জন্য তখন সেটা একটা নাগরিক স্মার্টনেস হয়েছে সেটাতে আমরা একটা কোনো বিশেষ সুরে এটা পাই না এটা যেন একটা আধুনিক সুর এটা প্রায় এটা তো ফিল্মের গান হতেই পারে অনায়াসে প্রেমের গান একটা হতেই পারে তার ফলে এটা প্রায় এক ধরনের এক্সপেরিমেন্ট আর কি মূল কাজের বাইরের এক্সপেরিমেন্ট প্রায় ধ্রুপদিয়া খেয়ালিরা যেমন মূল কাজের পরে একটু ঠুংরি টপ্পা করেন হালকা চালে বিআই সরকারের আমাদের কাছে এসছে কিন্তু এই হালকা চালে টপ্পা ঠুংরি আর কি অরূপ স্বরূপ আছে কিছু তত্ত্ব কথা আছে কিন্তু সেইগুলো মূল না মানে এই গানের মধ্যে ওটা ইম্পর্টেন্ট করেনি এমনকি ওনার গানের তত্ত্ব ব্যাপারটা আমাদের বাংলা গানে ভাব গানের তত্ত্ব একটা ইম্পর্টেন্ট তান্ত্রিক বাউল তার ভাব সঙ্গী সেই লালনের যে ধারা সেটার থেকে কিন্তু উনি সরে এসে অনেক সাধারণ তার বাইরে আর কি অনেক অনেক মানবিক আবেগ অনুভূতি নিয়ে করা কিন্তু তার মধ্যে ওইটা ওই গভীর জায়গাটা আছে এখানে ও কিছু এসছে কিন্তু সেটাকে অন্য একটা স্মার্টনেস দিয়েছেন ওদের থেকে সরে আমরা সরলভাবে যাতে প্রেমের একটা জায়গা পেতে পারি তার জন্য বোধ হয় এগুলো করেছেন বলে বোধ হয় আমরা খানিকটা এই সুর কথার এ পাই না হলে আমাদের ক্ষমতা নাই তার মূল কাজে এ হওয়ার হওয়ার এখনো যে আমরা গানগুলো অ্যাপ্রিশিয়েট করছি গানগুলো শুনছি তো বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি গানের কথা গানের সুর সেক্ষেত্রে আপনি কি বলবেন আমাদের দেশি গানের মধ্যে তার যে ক্ষমতা ছিল তার আবেগ অনুভূতি চিন্তা এবং তার প্রকাশের মধ্যে সেই প্রচণ্ডতাকে আমাকে অনেক ছোট করে না হলে আমরা নিতে পারি না আমাদের ওই ক্ষমতা কমে গেছে মানুষ হিসেবে এটা নাগরিক একটা দুর্বলতাই বটে তো সেইখানে বিজয় সরকার আমাদের সহায়তা করেছে এরকম কিছু আমাদের জন্য কিছু সরল গান করে যেইগুলো সরল প্রেমের গান সরল বিচ্ছেদের ওরকম তীব্রতা নেই যেটা নাগরিক লোক নিতে পারে সেই গত শতক থেকে আরম্ভ হয়েছিল সেটা এখনও যে আমরা নিতে পারছি এটাতে প্রমাণ হয় যে আমরা হয়তো খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটানো হতে পারে কিন্তু তবুও তো সেটা আমরা এইটা ঘোল খেয়ে খেয়ে যদি আস্তে আস্তে দুধের কিছুটা স্বাদও পেতে পারি এবং ক্রমে যদি আমরা মূল জায়গাতে কখনো পৌঁছতে পারি সেটা আমাদের জন্য একটা উনি একটা সুবিধা করে দিয়েছেন স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে দিদি আপনার গান শুনতে শুনতেই অনুষ্ঠান শেষ করব তবে আপনাকেও তার আগে ধন্যবাদ জানাতে চাই এবং দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে নেব অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা চন্দ্রা মজুমদারের গান শুনতে শুনতেই এই পর্ব শেষ করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশাই করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আমার প্রাণ বন্ধু আমি দিশে